গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কাবাব মালাই চিকেন। তো কাবাবটা তৈরি করার জন্য আমি তার জন্য নিচ্ছি চিকেন 1 কিলো মতন। এটাকে ম্যারিনেট করে নেবো দই দিয়ে, এই আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো দই দিয়ে এটাকে, যাতে একটু সফট অ্যান্ড জুসি হয়। তারপর এটার মধ্যে একটু মশলা লাগবে, কাজু, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এটাকে আমি পেস্ট করে নেব। প্রথমে একবার ভালো করে ঘুরিয়ে নিই, হাফ কাপ দই দিয়ে এটাকে আরেকটু ভালো করে পেস্ট করে নেব। হাফ কাপ দুধ দিয়ে, সরি, দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে এই ম্যারিনেটটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর গরম মশলা 1 টিস্পুন মতো, দিয়ে মাখিয়ে নেবো। তারপরে এই মশলাটা দিয়ে নেব, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আবার এই 20 মিনিট মতন একটু রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো, যাতে এটা আর একটু ভালো হয়, সফট হয়, যাতে গ্রেভিটা করার সময় আর এটাকে সেদ্ধ করতে হবে না। একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। তারপরে কড়াইতে তেল, এই সরি, বাটার দিয়ে, বাটারটা মেল্ট হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেবো। দেখুন চিকেনগুলো ভালো করে একটু ফ্রাই টাইপের হয়ে যাবে। এটাকে প্রথমে বাটার দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে সেদ্ধ হয়ে যায়। এরকমভাবেই এটাকে ফ্রাই করব। চাপা দিয়ে রেখে দিলাম, একটু তুলে একটু আবার ফ্রাই করে নিচ্ছি। যেহেতু গ্রেভিটা করার সময় আর আমাকে আলাদা করে সেদ্ধ করতে না হয়, একবারই সেদ্ধ করে নিচ্ছি। দেখুন এইভাবে ফ্রাই করে নিয়েছি আমি চিকেনগুলোকে। এবার গ্রেভিটা করার জন্য আমি মশলা করব, তার জন্য কাঁচা লঙ্কা, 1 পেঁয়াজ, আদা, রসুন আর কাজু, এটাকে সব একসাথে আমি পেস্ট করে নেব ভালো করে। এটার মধ্যেও একটু হাফ কাপ মতন দুধ দেবো, দিয়ে পেস্ট করে নেব ভালো করে। একটু মিহি করে পেস্ট করবেন। তারপরে কড়াইতে বাটার দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন, দিয়ে পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ম্যানে ফ্রাই করে নেবো পেস্টটাকে। এটা খেতে মানে কি বলবো, অসাধারণ হয়েছে। রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ দেবো। খুব ঝাল হয় না, ওই জন্যই এটা গোলমরিচ দিচ্ছি। বাট এইবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে নামাবার আগে আমি ক্রিম, ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে, লাগলো কমেন্ট করে জানাবেন। ও, তার আগে আমি একটুখানি কেওড়ার জল দিয়ে দিচ্ছি নামাবার আগে। প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।